ওয়েলকাম টু বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের অ্যাজ ওয়েল অ্যাজ নিটেরও কিছু ইম্পর্টেন্ট জায়গা বলবো। তো আজকের যে ক্লাস টুয়েলভের যে ক্লাসটা আমরা নিতে চলেছি বা যে জিনিসগুলো আমরা দেখতে চলেছি, তো সেটা আমরা বিগত ক্লাসে ছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা আগের দিন বা আগের ভিডিওতে আমরা শুধুমাত্র এইগুলো বলেছিলাম যে টাইপস কত রকমের হতে পারে, সেটা সিংগ্যামি, তার মধ্যে টাইপস বলেছিলাম আইসোগ্যামি, অ্যানিসোগ্যামি, উগ্যামি বা তোমার তোমার কনজুগেশন বা সংশ্লেষ। তো এই টাইপসগুলো আমরা আগের দিন শুধুমাত্র আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপসগুলো থেকে ছেড়ে বেরিয়ে এসে আমরা মোটামুটি কিছু টার্মিনোলজি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। মানে যে সকল টার্মিনোলজিগুলো তোমরা এনসিআরটিতে পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার 10 এবং 11 নম্বর পৃষ্ঠায়, পেজ নাম্বার 10 এন্ড 11-এ তোমরা এনসিআরটিতে এই টার্মিনোলজিগুলো পাবে। তো সেই টার্মিনোলজিগুলো আমি ক্লিয়ার করবো আগে, দেন আমি ফেজেস অফ অর স্টেপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে বা যৌনজননের ঘটনাবলী যেগুলো আছে সেগুলোতে আমি যাবো। তো যদি সম্ভব হয় আজকের ক্লাসেই আমি ফেজেসগুলোতে যেতে পারি, আদারওয়াইজ আমি নেক্সট ক্লাসে যাব। তো আজকে যে টার্মিনোলজিগুলো ক্লিয়ার করব সেগুলো তোমরা ভালোভাবে শুনবে, কারণ এই টার্মিনোলজিগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কী বিষয়টা তুমি যদি জানতে না পারো তাহলে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বা পরের চ্যাপ্টারে গিয়ে তোমার প্রবলেম হতে পারে। তো সেই জন্যই টার্মিনোলজিগুলো আমরা আগে ভালো করে শিখব, কোথায় হয় কী জিনিসগুলো সেগুলো দেখব। তো এইটা গেল আজকের কন্টেন্ট বা আজকের আমাদের পড়ার বিষয়। আজকে তোমাদের ভিডিওতে বেশ কিছু চমক থাকছে। তো যেটা একটা চমক আমি তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের একটা এনসিআরটি বেস কোশ্চেনের যে একটা সিরিজ বা একটা সেগমেন্ট আমরা চালু করেছিলাম, এইচএফসি জোন, যেটা তোমরা অলরেডি দেখেছো। এবার হচ্ছে যেটা আগের দিনের যে কোশ্চেনগুলো দেওয়া ছিল সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে তোমরা ভিডিওর মধ্যে পাবে না, আমি অ্যান্সার কিটা ভিডিওর মধ্যে দেবো না। তো আজকের কোশ্চেনের বা সরি পুরনো দিনের বা আগের ভিডিওর যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমরা আজকে পাবে ডেসক্রিপশান বক্সে, সরি তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। তো ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, আর যদি সম্ভব হয় ডেসক্রিপশান বক্সে দেওয়ার আমি তাহলে ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা উত্তরটা চেক করবে। আর যে চমকগুলো হচ্ছে না, চমকগুলো আগে বলে দিই, সেগুলো হচ্ছে যে প্রথমত আজকে এইচএফসি জোনটা থাকছে না, আজকের ভিডিওতে আমাদের এইচএফসি জোনটা থাকছে না, কারণ এইচএফসি জোনটা একটু নতুন রূপে আসতে চলেছে। তো এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তাহলে আজকে কী থাকছে, এইচএফসি জোন থাকছে? তাহলে কি আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো না? অবভিয়াসলি করবো। তাহলে তার জন্য একটা স্পেশাল জোন থাকছে, এটা হচ্ছে ফার্স্ট সারপ্রাইজ। আর সেকেন্ড সারপ্রাইজ যেটা, সেটা হচ্ছে টোটালি নিট ছাত্রছাত্রীদের কথা মাথায় ভেবে একটা নতুন টপিক বা একটা নতুন ভিডিও আসতে চলেছে, যেটা হচ্ছে এই ভিডিওটা আসার পরপরই তোমরা ইউটিউবে গিয়ে পেয়ে যাবে, যেখানে আমার চ্যানেলটি আছে বায়ো লার্নিংয়ে। তো সেই জায়গায় গিয়ে তোমরা ভিডিওটি পাবে টোটালি ফর নিট স্টুডেন্ট। তো এখানে কোনো এইচএস নয়, অবভিয়াসলি এমন একটা টপিক আমি চুজ করেছি যেটা ক্লাস 11 এবং 12-এও আছে এবং যেখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। তো তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিটের যে ভিডিওটি আসবে সেটা কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো এই ছিল আজকের আমার বলার বিষয়গুলো। এবার চলে এসো আমরা আজকের আমাদের পড়ার বিষয় যেগুলো আছে সেগুলোতে আস্তে আস্তে চলে আসি। তো চলো, আমরা দেখেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা কি বলেছিলাম না, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা যেটা দেখেছিলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আ ফিউশন অর ফার্টিলাইজেশন অফ টু গ্যামেটস। তাহলে একটা কি ছিল এখানে, টু গ্যামেটসের মধ্যে একটাকে বলা হয়েছিল মেল গ্যামেট, আর একটা হচ্ছে ছিল কি ফিমেল গ্যামেট। তাহলে মেল গ্যামেটকে কি বলা হয়েছিল, স্পার্ম। মেলকে আর কি নাম ডাকা হয়েছিল, স্পার্ম অর অ্যান্থেরোজয়েটস। আর অন্যদিকে ফিমেল গ্যামেটকে কি বলা হয়েছিল, ফিমেল গ্যামেটকে বলা হয়েছিল ওভাম অর এগ। তাহলে এই আমরা, আর বোথ আর হ্যাপ্লয়েড ইন নেচার। এবার এখান থেকে কি তৈরি হয়েছিল, এটা জাইগোট ফর্ম করেছিল, জাইগোট থেকে এমব্রায়ো, জাইগোট থেকে এটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, তারপরে এখান থেকে তৈরি হয়েছিল এমব্রায়ো।
তাহলে এখান থেকে এমব্রায়ন। তাহলে তো এইভাবে ছিল হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনটা। এবার দেখো এগুলো আমরা আগে দিন পড়েছি, এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা যাব না। তাহলে আমরা আজকে কি দেখব বলেছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা মেইনলি এখানে যেটা দেখবো সেটা হচ্ছে টার্মিনোলজি, টার্মিনোলজি, টার্মিনোলজি অ্যাবাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে টার্মিনোলজি গুলো আমরা মেইনলি দেখবো যে কি কি টার্ম আছে বা কি কি কনফিউশন গুলো হয়। তাহলে এখান থেকে যে টার্মিনোলজি গুলো আমরা ফার্স্ট দেখব সেটা প্রথমেই আছে, দেখো ইউনিসেক্সুয়াল। তাহলে ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল। সো এটাকে কি বলা হচ্ছে বাংলায়, এক লিঙ্গ। দেখো তোমরা অনেকেই জানো এক লিঙ্গ বা ইউনিসেক্সুয়াল। তাহলে ইউনিসেক্সুয়াল বা এক লিঙ্গ কি বলা হচ্ছে, না যে সকল জীবদেহে একটি মাত্রই জননাঙ্গ থাকবে, মানে যদি পুং দেওয়া হয় তাহলে পুং জননাঙ্গ, যদি স্ত্রী দেওয়া হয় তাহলে স্ত্রী জননাঙ্গ। তাহলে যখন একটি মাত্র জীবদেহের মধ্যে একটি মাত্র সেক্স অর্গান থাকবে, তাহলে ওয়ান সেক্স অর্গান প্রেজেন্ট ইন ওয়ান ইন্ডিভিজুয়াল, তো সেইটাকে বলা হচ্ছে এক লিঙ্গ প্রাণী, মানে একটা লিঙ্গ আছে। যেমন যদি আমরা মানুষ বলি, তাহলে মানুষ কি মেল ফিমেল আলাদা, তাহলে মেলের দেহে কি থাকবে মেল সেক্স অর্গান, ফিমেলের দেহে থাকবে ফিমেল সেক্স অর্গান। দ্যাট ইজ দ্য ইউনিসেক্সুয়াল বা এক লিঙ্গ প্রাণী। তাহলে একটি মাত্র, তাহলে ওয়ান সেক্স অর্গান, ওয়ান সেক্স অর্গ্যান প্রেজেন্ট ইন এ ইন অ্যান ইন্ডিভিজুয়াল, ইন অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে একটা সেক্স অর্গান একটা দেহেই থাকলে সেটাকে বলা হচ্ছে কি, ইউনিসেক্সুয়াল। এবার যদি ইউনিসেক্সুয়াল এটা প্ল্যান্টস এবং অ্যানিমেলস আছে, তাহলে আমরা যদি প্ল্যান্টস দিয়ে আলোচনা করি, তাহলে ইউনিসেক্সুয়াল যদি প্ল্যান্টস দিয়ে আলোচনা করি, তাহলে প্ল্যান্টস এর ক্ষেত্রে ইউনিসেক্সুয়ালিটি ইন প্ল্যান্টস, ইউনিসেক্সুয়ালিটি ইন প্ল্যান্টস। অ্যানিমেলস এর ক্ষেত্রে সেরকম কোনো ডিফারেন্স দেখা যায় না, কিন্তু ইউনিসেক্সুয়ালিটি ইন প্ল্যান্টসের ক্ষেত্রে যদি আমি দেখি, প্ল্যান্টের ইউনিসেক্সুয়াল বা ইউনিসেক্সুয়াল প্ল্যান্টকে দুটো ভাগে ভাগ করা যায়, মানে তারা কি হচ্ছে না, ইউনিসেক্সুয়ালকে আমি যদি ভাগ করি, ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়ালকে যদি ভাগ করি, সেটাকে ভাগ করা হচ্ছে তোমার দুটো ভাগে। কি কি না, একটা বলছে দেখো ইউনিসেক্সুয়ালের, একটা বলছে মনোসিয়াস আর একটা হচ্ছে ডায়োসিয়াস। মনোসিয়াস, এক নম্বর কি বলছে মনোসিয়াস, মনোসিয়াস প্ল্যান্টস, মনোসিয়াস প্ল্যান্টস, আর একটা হচ্ছে ডায়োসিয়াস, ডায়োসিয়াস প্ল্যান্ট, মনোসিয়াস প্ল্যান্ট আর ডায়োসিয়াস প্ল্যান্ট। তো এই মনোসিয়াসের বাংলা কি, মনো শব্দের অর্থ হচ্ছে এক, তাহলে এর বাংলা হচ্ছে সহবাসী উদ্ভিদ, সহবাসী, আর ডায়োসিয়াস হচ্ছে ভিন্নবাসী, তাহলে ভিন্নবাসী। দুটোই কিন্তু ইউনিসেক্সুয়াল, দুটোই কিন্তু ইউনিসেক্সুয়াল। দেখো নামের মধ্যে উত্তর আছে, যখন মনোসিয়াস বলছে কি না, মনোসিয়াস হচ্ছে যে একই উদ্ভিদের মধ্যে, একই উদ্ভিদের মধ্যে কি থাকবে, দুটো ফুল থাকবে, ঠিক আছে, এক লিঙ্গ, কিন্তু একই উদ্ভিদের মধ্যে দুটো ফুল থাকবে। যেমন কি ধরো একটাই গাছ, সেখানে মেল ফ্লাওয়ার আলাদা ফিমেল ফ্লাওয়ার আলাদা, ঠিক আছে, তাহলে কি বলতে পারি, বোথ দ্য ফ্লাওয়ার্স মেল অ্যান্ড ফিমেল আর প্রেজেন্ট ইন সেম ইন্ডিভিজুয়াল বাট নট ইন দ্য সেম প্ল্যান্ট। যদি সেম প্ল্যান্টের, সরি, বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান প্রেজেন্ট ইন সেম প্ল্যান্ট বাট নট ইন সেম ফ্লাওয়ার, যদি একই ফ্লাওয়ারে দুটো সেক্স অর্গান থাকে তখন সেটা হচ্ছে বাইসেক্সুয়াল। তাহলে আমি সেটা বলছি না, ধরো মনে করো এইটা আমার একটা গাছ, ঠিক আছে, এইটা আমার একটা কোনো একটা গাছ আমি আঁকলাম, তাহলে এই গাছের মধ্যে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, সাপোজ মনে করো এটা একটা ফ্লাওয়ার, আর মনে করো এই গাছের মধ্যেই এইটা একটা ফ্লাওয়ার, তাহলে দুটো ফ্লাওয়ার কি সেম না, অবভিয়াসলি নয়। তাহলে এই ফ্লাওয়ারটা যেটা বলছি, এই ফ্লাওয়ারটা হচ্ছে মেল ফ্লাওয়ার আমি ধরলাম, আর এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, যেহেতু এখানে ওভারিটা আমি দেখিয়েছি। তাহলে সেম প্ল্যান্ট বাট টু ডিফারেন্ট ফ্লাওয়ার, তাহলে একই গাছের মধ্যে, একই গাছের মধ্যে যখন দুটো আলাদা ফুল একই সাথে থাকবে তখন তাদের বলা হচ্ছে কি, মনোসিয়াস বা সহবাসী, মনোসিয়াস বা সহবাসী। তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়াবো, তাহলে উদাহরণটা কী হবে, না উদাহরণ বলতে পারি আমি কুমড়ো বলতে পারি, কারণ কুমড়ো গাছে দু ধরনের ফুলই হয় একই গাছের মধ্যে,
নারকেল, তাহলে উদাহরণে আসি আমি কুমড়ো কিউকারবিটা, কুমড়ো কুমড়ো কিউকারবিটা, নারকেল নারকেল, আচ্ছা আর কি হতে পারে, বা নারকেল বা কোকোস নুসিফেরা, তারপর হচ্ছে তোমার ভুট্টা, জিয়া মেজ, ঠিক আছে। এই সকল গাছে, এই সকল গাছে কি হয় না, এই সকল গাছে দেখবে একই গাছ কিন্তু দুটো আলাদা আলাদা ফুল, এটা হচ্ছে কি, তাহলে প্রথম কন্ডিশন মনোসিয়াস। আর ডায়োসিয়াস কি বলছে না, ডায়োসিয়াস বলছে যে দুটো আলাদা প্ল্যান্টে, তাহলে টু ফ্লাওয়ার্স মেল এন্ড ফিমেল আর সিচুয়েটেড ইন টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, তাহলে টু ফ্লাওয়ার্স মেল এন্ড ফিমেল আর সিচুয়েটেড অর আর প্রেজেন্ট ইন ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, তাহলে দুটো আলাদা গাছে মেল ফ্লাওয়ার একটা গাছে, ফিমেল ফ্লাওয়ার একটা গাছে, তাহলে সেইগুলোকে কি বলতে পারি, যা মেল ফ্লাওয়ার একটা গাছে ফিমেল ফ্লাওয়ার একটা গাছে থাকবে, তাহলে সেটা বলতে পারি তাল, তালের উদাহরণ দিতে পারি বোরাসাস তাল, আচ্ছা তারপর হচ্ছে পেঁপে ক্যারিকা প্যাপাইয়া পেঁপে, ঠিক আছে। এই সমস্ত গাছগুলোয়, এই সমস্ত গাছগুলো কি হয় না, দুটো ফুল দুটো গাছে, তাহলে তাল গাছে দেখবে কিছু কিছু গাছে তাল হয় কিছু কিছু তাল হয় না, তাহলে যেগুলো তাল হয় সেটা একরকমের ফ্লাওয়ার, যেগুলো হয় না সেটা আরেক রকমের ফ্লাওয়ার, ঠিক আছে। তাহলে দুটো গাছে দুটো থাকবে, তখন তাকে বলা হচ্ছে ডায়োসিয়াস বা ভিন্নবাসী, ভিন্ন জায়গায় বাস করে। আর সহবাসী মানে কি, দুটো ফুলই একই গাছে থাকলে সহবাসী মানে একসঙ্গে বাস করছে, আর ভিন্নবাসী মানে দুটো আলাদা আলাদা গাছে বাস করছে, তাহলে এইটা গেল হচ্ছে মনোসিয়াস এবং ডায়োসিয়াসের কনসেপ্ট। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে মনোসিয়াস তো ডায়োসিয়াস গেল, এবার আমরা চলে আসি যে আমরা প্রথমের দিকেই দেখো চ্যাপ্টারে পড়েছিলাম দুটো টার্ম, একটা হচ্ছে লাইফ সাইকেল, লাইফ আচ্ছা প্রথমে একটা লাইফ স্প্যান বলি, লাইফ স্প্যান, আর একটা কি পড়েছিলাম লাইফ সাইকেল, লাইফ সাইকেল। তাহলে লাইফ স্প্যান কি বলেছিলাম না, প্রথমটা আমরা লাইফ স্প্যান যেটা বলেছিলাম, কোন একটা জীবের জন্মের পর থেকে, তাই তো, কোন একটা জীবের জন্মের পর থেকে স্বাভাবিক মৃত্যুর আগে পর্যন্ত যে সময়কালটা সেটাকে বলা হয়েছিল লাইফ স্প্যান। আর লাইফ সাইকেল কি বলেছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে চক্রাকার পথ, তাহলে জন্ম, তারপর যে কিশোর, বার্ধক্য, পরিণত, পরিণত বার্ধক্য, এইভাবে আস্তে আস্তে আবার মৃত্যু দিয়ে আবার জন্ম, তাহলে যে চক্রাকার আবর্তনটা এটাকে বলা হচ্ছে কি, একটা সাইক্লিক প্রসেস, দিস সাইক্লিক প্রসেস ইজ নোন অ্যাজ দ্য লাইফ সাইকেল বা জীবন চক্র। তো এই জীবন চক্র নিয়ে আমরা একটু আলোচনা করবো, জীবন চক্র, জীবন চক্র, কারণ সংজ্ঞাটা আমরা সবাই জানি। এবার এই জীবন চক্রের অনেকগুলো ফেজ আছে, ঠিক আছে, এই জীবন চক্রের অনেকগুলো ফেজ আছে, মোটামুটি তিনটে ফেজের কথা আমি এখানে বলছি, যে লাইফ সাইকেলের তিনটে স্টেপ আছে যদি ভাগ করি। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে তোমার কিশোর দশা, কিশোর দশা, কিশোর দশা, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে জুভেনাইল স্টেজ, জুভেনাইল স্টেজ, আচ্ছা এক নম্বর। দু নম্বর হচ্ছে তোমার প্রজনন দশা বা জনন দশা, প্রজনন দশা, প্রজনন দশা বা জনন দশা বলা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিপ্রোডাকটিভ স্টেজ, রিপ্রোডাকটিভ, রিপ্রোডাকটিভ স্টেজ। আর তিন নম্বর বলা হচ্ছে বার্ধক্য দশা, বার্ধক্য দশা, বা যেটাকে বলা হচ্ছে সেনেসেন্স স্টেজ, সেনেসেন, সেনেসেন্স, এস ই এন ই এস সি সেনেসেন্স স্টেজ, সেনেসেন্স স্টেজ। তো এই আচ্ছা সেনেসেন্স না লিখে সেনেসেন্টও লিখতে পারি আমরা, প্রথমে যেটা লিখছিলাম সেনেসেন্স স্টেজ। তাহলে দেখো এই জীবন চক্রে, জীবন চক্রে মেনলি তোমরা তিনটে দশা দেখতে পাচ্ছ, একটা কি বলেছি না, একটা বলেছি কিশোর দশা, মানে একদম ছোটবেলায় একদম জন্মের পর থেকে যে দশাটা আসছে সেটাকে বলা হচ্ছে কিশোর দশা বা জুভেনাইল স্টেজ ফার্স্ট। প্রজনন দশা বা রিপ্রোডাকটিভ স্টেজ, কারণ এই সময় কি হচ্ছে জীবের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং জননের জন্য, বা যেটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড চলাকালীন, বা অ্যাডোলেসেন্স পিরিয়ড কমপ্লিট হওয়ার পর যখন সে পরিণত হচ্ছে সেই দশায় সে প্রজননের জন্য উপযুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিপ্রোডাকটিভ স্টেজ। আর রিপ্রোডাকটিভ স্টেজ মানে পরিণত দশা শেষ হলে আস্তে আস্তে কি আসবে, দেহ ভাঙতে শুরু করবে, মানে মৃত্যুর দিকে আগাবে, যেটি ইজ দ্য সেনেসেন্ট বা বার্ধক্য দশা। তাহলে মোটামুটি আমরা লাইফ সাইকেলটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি, এর মধ্যে আমরা অনেকগুলো স্টেপ আমরা পেতে পারি, কিশোর, বার্ধক্য, এই কিশোর, কৈশোর, পরিণত, বয়ঃসন্ধি, তো এই যথাগুলো যেগুলো থাকে সেগুলো আসতে পারে বা আসে। তো আমি জাস্ট তিনটে ভাগে ভাগ করলাম, কিন্তু এদের মধ্যে দেখো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে প্রজনন দশা বা রিপ্রোডাকটিভ স্টেজ, রিপ্রোডাকটিভ স্টেজ, এই স্টেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
এবার এই রিপ্রোডাকটিভ স্টেজে কি হয় না, এই রিপ্রোডাকটিভ স্টেজে তোমার তোমার জনন অঙ্গ যেগুলো থাকে, সেক্সুয়াল যে সরি সেক্স অর্গান যেগুলো থাকে সেগুলো কি হবে, ডেভেলপ হবে। তাহলে জনন অঙ্গের উন্নতি ঘটে বা প্রস্ফুটন ঘটে, ডেভেলপ হয়। আর কি না, গ্যামেট তৈরি হয়। যদি অ্যানিমেলসের ক্ষেত্রে বলি তাহলে গ্যামেট তৈরি হয়, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ফর্ম করবে। অন্যদিকে যদি প্ল্যান্টের ক্ষেত্রে হয় তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে কি হবে, ফুল ফল তৈরি হবে। তাহলে রিপ্রোডাকটিভ ফেজ ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল দ্যাট ইন দিস ফেজ দে বিকাম ফার্টাইল, দে বিকাম ফার্টাইল ফর দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট অর রিপ্রোডাকশন। অ্যান্ড ইন কেস অফ মেল দে প্রডিউস গ্যামেট বোথ মেল অ্যান্ড ফিমেল। অ্যান্ড ইন কেস অফ ফ্লাওয়ার দে ইজ ইন কেস অফ প্ল্যান্টস দে প্রডিউস ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট। তো এই জায়গাটা হচ্ছে রিপ্রোডাকটিভ স্টেজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এই রিপ্রোডাকটিভ স্টেজ গেল, এটা বোঝা গেল। এবার হচ্ছে আমরা জানি যে উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে মেল গ্যামেট বা তোমার স্পার্ম বা অ্যান্থ্রোজয়েড তৈরি হচ্ছে, আর তোমার উদ্ভিদ প্রাণী সরি প্রাণীদের ক্ষেত্রে মেল গ্যামেট বা স্পার্মাটোজয়েড তৈরি হচ্ছে এবং অন্যদিকে এগ বা ওভাম তৈরি হচ্ছে। কিন্তু প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্ল্যান্টসের ক্ষেত্রে দেখি যে উদ্ভিদ যদি সপুষ্পক উদ্ভিদকে আমরা ভাগ করি, সপুষ্পক উদ্ভিদ বা যেটাকে বলা হচ্ছে তোমার ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তাহলে আমি এটা মুছলাম, সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস যেটা আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে বা সেখান থেকে দুটো টার্মিনোলজি আমরা পাই, সেটা কি কি একটু দেখে নেব। সেগুলো হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সপুষ্পক উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে যাদের ক্ষেত্রে ফুল হচ্ছে সেই সপুষ্পক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে তোমার যে মনোকার্পিক আর পলিকার্পিক। এক নম্বর হচ্ছে মনোকার্পিক, মনোকার্পিক প্ল্যান্ট, মনোকার্পিক প্ল্যান্ট। আর একটা কি বলছে, পলিকার্পিক প্ল্যান্ট, পলিকার্পিক প্ল্যান্ট। কি এই বিষয়টা মনোকার্পিক আর পলিকার্পিক কি, এটা আরগুলো আছে। মনোকার্পিক হচ্ছে যে সকল উদ্ভিদের সমগ্র জীবন চক্রে, তাহলে মনোকার্পিক কি বলছে না, যে সকল উদ্ভিদের সমগ্র জীবন চক্রে বা সারা জীবনে একবারই মাত্র ফুল ফোটে, ঠিক আছে। তাহলে মনোকার্পিক কি বললাম, সকল জীবন চক্রে বা তার টোটাল লাইফ সাইকেলের মধ্যে একবার ফুল ফুটবে, মাত্র একবার, সে যতদিনই বেঁচে থাকুক একবার মাত্র ফুল ফোটে, একবার মাত্র ফুল ফোটে। আচ্ছা, তাহলে একবার ফুল ফোটবে। এবার কি বলেছি, সে যতদিনই বেঁচে থাকবে না কেন, ফুলটা কিন্তু একবারই ফুটবে। এবার তাহলে এখানে কি বলতে পারি না, এক বর্ষজীবী উদ্ভিদগুলো যেমন ধান গম ভুট্টা, তাহলে এরা কি এদের, তাহলে মনোকার্পিকের কার্পিকের এক্সাম্পল কি বলতে পারি, ধান বলতে পারি, গম বলতে পারি, বিশেষ করে এক বর্ষজীবী ভুট্টা, তাহলে এগুলো সবই তো এক বর্ষজীবী কেন। এবার আমি যে বললাম যে অনেকদিন বেঁচে আছে কিন্তু ফুল একবারই ফুটছে, কিরকম বলতে পারি, বাঁশ, বাঁশ গাছ তো বহুদিন বেঁচে থাকে কিন্তু মোটামুটি 40-60 বছরের মধ্যে একবার ফুল ফোটে, ঠিক আছে। বাঁশ গাছ বহু বর্ষজীবী উদ্ভিদ, বহুদিন বেঁচে আছে কিন্তু ফুল ফুটছে 40-60 বছর অন্তর অন্তর ফুল ফোটে, তাহলে হলো বহুদিন বেঁচে রইলো কিন্তু একবারই ফুল ফুটলো। তাহলে এই, এবং তোমার এইটা তখন এটা একটা জিনিস বলে দিই, যখন বাঁশ গাছের ফুল ফোটে সেটাকে কি বলা হয়, বিপদ ঘন্টা, বিপদ ঘন্টা, ঠিক আছে, বিপদ ঘন্টা বলা হয়। কারণ বাঁশ গাছে যখন ফুল ফুটছে কি হয়, আস্তে আস্তে বাঁশটা মারা যায় কারণ ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, ওই ফুলটার গন্ধে ইঁদুরা চলে আসে, ইঁদুরা ওই কি একটা ব্যাপার আছে মানে ফুল টুল খাওয়ার একটা ব্যাপার থাকে, তো যার জন্য কি হয় বাঁশ গাছটা মারা যায় আর কি। তো সেই জন্যই বলা হয় বাঁশ গাছের ফুল ফোটা মানে সেটা হচ্ছে বাঁশ গাছের বিপদ ঘন্টা, মানে বাঁশটা আর বাঁচবে না। তো এটা গেল মনোকার্পিক প্ল্যান্ট, তাহলে উদাহরণগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে আসি পলিকার্পিক, পলিকার্পিক মানে যে সকল উদ্ভিদ তাদের সমগ্র জীবন চক্রে বহুবার তোমার ফুল ফোটে বা ফুল ফোটাতে পারে, ঠিক আছে। তাহলে বহুদিন বেঁচে থাকলে প্রত্যেক সিজনে যদি ফুল ফোটে, যেমন আম গাছ, ঠিক আছে, তাহলে প্রত্যেক বছর কি হচ্ছে, তার ফার্টাইল সিজনে সে কি করছে না, প্রত্যেক বছর তার ফুল ফুটছে বা ফল হচ্ছে, তাহলে সেটা কি পলিকার্পিক। তাহলে এটা কি বলবো না, এটা হচ্ছে বহুবার ফুল ফোটে সমগ্র জীবন চক্রে, বহুবার, বহুবার ফুল ফুটলে, বহুবার ফুল ফোটে। তো সেটা হচ্ছে কি তোমার উদাহরণ কি বলতে পারি, আম জাম কাঁঠাল, হ্যাঁ, তো এগুলো সবই কি আম জাম ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই হচ্ছে তোমার পলিকার্পিক প্ল্যান্ট। তাহলে দুটো টার্ম বোঝা গেল, একটা হচ্ছে মনোকার্পিক বলেছি একবার ফুল ফুটবে সারা জীবনে, আর একটা হচ্ছে পলিকার্পিক। তাহলে এই গেল এখান থেকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে দুটো টার্ম। এবার
আমরা তো আর কিছু টার্ম দেখে নেব, কারণ আমাদের এখন অনেকগুলো টার্ম বাকি আছে। তো কি কি আছে যে টার্মগুলো চলো একটু দেখে নি আরেকবার। একলিঙ্গ গেল, তাহলে একলিঙ্গর ভাগগুলো আমরা বলেছি বা ইউনিসেক্সুয়ালের ভাগগুলো আমরা বলেছি, ঠিক আছে? তো মনোসিয়াস ডায়োসিয়াস এখানে বলেছি। এবার যদি আমরা দেখে নি একলিঙ্গ প্রাণী, এটা তো আমরা উদ্ভিদের ক্ষেত্রে বললাম, তাহলে একলিঙ্গ প্রাণী এবং উভলিঙ্গ প্রাণী একটু দেখে নি। কোন কোন প্রাণীগুলো একলিঙ্গ, মানে একটা দেহে একটাই মাত্র সেক্স অর্গান আছে, ঠিক আছে, হয় মেল না হয় ফিমেল। তাহলে ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্স, আচ্ছা ইউনিসেক্সুয়াল অ্যানিমালস যেটা আছে সেটা বলে দিই একবার। তাহলে ইউনিসেক্সুয়াল অ্যানিমালস, ইউনিসেক্সুয়াল অ্যানিমালস বা ইউনিসেক্সুয়াল একলিঙ্গ প্রাণী কোনগুলো? হিউম্যান, মানুষ, বাঘ, সিংহ, এগুলো সবই হচ্ছে কি ইউনিসেক্সুয়াল অ্যানিমালস, ইত্যাদিতে এরকম অনেক আছে। এবার যদি আমরা চলে আসি বাইসেক্সুয়াল, তাহলে ইউনিসেক্সুয়াল এটি গেল, প্ল্যান্টের ক্ষেত্রে বলেছি, অ্যানিমালসের ক্ষেত্রে বলেছি। এবার হচ্ছে বাইসেক্সুয়াল, বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ, উভলিঙ্গ। তাহলে প্রথমে আসি হচ্ছে কার ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে আসি, ইন কেস অফ প্ল্যান্টস। তাহলে প্ল্যান্টসের ক্ষেত্রে কি হবে, একই ফুল কিন্তু দুটো সেক্স অর্গান থাকবে, একই ফুলের মধ্যে দুটো সেক্স অর্গান। আমরা মোটামুটি যদি আমরা একটা জবা ফুল দেখি আর কি, ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাবো যে মোটামুটি একই ফ্লাওয়ার, একটা ফুলের মধ্যে, যদি আমি ভালো ছবি আঁকতে পারি না, তো সেখান থেকে একটা ছবি আঁকার চেষ্টা করছি। তো এরকম একটা ফুল আছে ধরো, এবং সেই ফুলের মধ্যে দেখবে আমি এরকম দেখলাম, সেখানে দেখো বোথ সেক্স অর্গান প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে একই ফুলের মধ্যে যদি দুটো সেক্স অর্গান থাকে, সেখানে এইটাকে বললাম কি ফিমেল সেক্স অর্গান, এটা হচ্ছে তোমার ফিমেল, ফিমেল সেক্স অর্গান, আর এটা হচ্ছে কি মেল সেক্স অর্গান। তাহলে একই ফুলের মধ্যে যদি মেল এবং ফিমেল দুটো সেক্স অর্গানে থাকে, তখন তাকে বলা হচ্ছে কি উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল। তাহলে এটা প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে এটা গেল বাইসেক্সুয়াল কন্ডিশন, কারণ ফিমেল সেক্স অর্গান এবং মেল সেক্স অর্গান দুটোই রয়েছে, তাহলে এটা হচ্ছে বাইসেক্সুয়াল। তাহলে এরকম ফুল কি কি হতে পারে, না এরকম ফুলের মধ্যে হতে পারে তোমার জবা, আচ্ছা এখানে লিখে দিই বোথ দ্য সেক্স অর্গান, বোথ দ্য সেক্স অর্গ্যানস মেল অ্যান্ড ফিমেল প্রেজেন্ট ইন সেম ফ্লাওয়ার, সেম ফ্লাওয়ার। তাহলে একই ফুলের মধ্যে দুটো সেক্স অর্গান থাকলে তখন তাকে বলা হচ্ছে কি না বাইসেক্সুয়াল প্ল্যান্টস। আচ্ছা উদাহরণ কি বললাম, ধুতুরা হতে পারে, ধুতুরায় দুটো থাকে, তারপরে হচ্ছে তোমার জবা থাকে, ঠিক আছে, এরকম দেখবে আরও অনেক ফুল থাকে যাদের মধ্যে কি থাকে দুটো করেই সেক্স অর্গান পাওয়া যায়, তো এইগুলোকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল প্ল্যান্টস। তুমি আম দেখতে পারো। এবার চলে এসো বাইসেক্সুয়াল অ্যানিমালস, বাইসেক্সুয়াল অ্যানিমালস মানে এমন কিছু অ্যানিমালস আছে যাদের দেহের মধ্যে কি থাকে না বোথ দ্য সেক্স অর্গান প্রেজেন্ট ইন দ্য সেম ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, বোথ দ্য সেক্স অর্গান প্রেজেন্ট ইন দ্য সেম ইন্ডিভিজুয়ালস, মানে একটা জীব দেহেই দুটো সেক্স অর্গান থাকে, মানে মেল এবং ফিমেল, যেটা মানুষের ক্ষেত্রে একটাই থাকে, কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে যাদের দুটোই সেক্স অর্গান থাকে তাদেরকে বলা হচ্ছে কি বাইসেক্সুয়াল অ্যানিমালস। কোনগুলো না ফিতাকৃমি, যেটাকে টেপ ওয়ার্ম বলা হয়, ফিতাকৃমি বা টেপ ওয়ার্ম, ফিতাকৃমি যেটাকে বলা হচ্ছে টেপ ওয়ার্ম, টেপ ওয়ার্ম। তারপর হচ্ছে তোমার জুঙ্ক বা যেটাকে বলা হচ্ছে লিচ, লিচ। তারপরে এরমভাবে কিছু কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে দুটো করেই সেক্স অর্গান থাকে, তো এদেরকে বলা হচ্ছে তোমার বাইসেক্সুয়াল অ্যানিমালস। তো এইগুলো গেল একলিঙ্গ প্রাণী, একলিঙ্গ উদ্ভিদ। এবার এর পরে তাহলে ইউনিসেক্স, তোমার বাইসেক্সুয়ালিটি শেষ হয়ে গেল, প্ল্যান্টস অ্যানিমাল দুটো বলে দিয়েছি। এবার যে পরে টার্মিনোলজিটা আসবো সেটা হচ্ছে হারমাফ্রোডাইটস, এবার যে টার্মিনোলজি আসবো সেটা হচ্ছে হারমাফ্রোডাইটস। কি এই হারমাফ্রোডাইটস, দেখো হারমাফ্রোডাইটস হচ্ছে, আগে এই টার্মটা লিখে দিই, হারমাফ্রোডাইটস। তাহলে কি এই হারমাফ্রোডাইটস, কি এই হারমাফ্রোডাইটস, তো এই হারমাফ্রোডাইটস হচ্ছে কিছু কিছু প্রাণী আছে, ঠিক আছে, যাদের ক্ষেত্রে দুটো সেক্স অর্গানই থাকে,
যাদের ক্ষেত্রে দুটো সেক্স অর্গানই থাকে, তাহলে অ্যানিমালস ক্ষেত্রে আমরা পেলাম কি না ইফিতার কেমি জোক, এদের ক্ষেত্রে কি আছে একই জীবদেহ, ঠিক আছে একই জীবদেহ কিন্তু দুটো সেক্স অর্গান, তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে বাইসেক্সুয়াল প্ল্যান্ট, বাট অ্যানিমালের ক্ষেত্রে এইগুলোকেই বলা হচ্ছে হারমাফ্রোডাইট। তাহলে কি হারমাফ্রোডাইট কি হোয়েন বোথ দা সেক্স অর্গান, বোথ দা সেক্স অর্গ্যানস male and female present in same individuals মানে individuals, তাহলে both the sex organ, দেখো কথাটা উল্লেখ করেছি both the sex organ male এবং female present in same individual, তাহলে একই প্রাণীর মধ্যে থাকলে, তাহলে example কি না এগুলি example হবে ফিতাকৃমি জোক, এদেরকে একটা টার্ম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমার hermaphrodites। এবার এবার যে পরের বিষয়টা আসবো সেটা হচ্ছে তোমার দেখো সেটাকে বলা হচ্ছে যে গ্যামেট কি করে ফর্ম হচ্ছে বা গ্যামেট কখন ফর্ম হচ্ছে। তো গ্যামেটস আমরা সবসময় জানি গ্যামেটস আর অলওয়েজ হ্যাপ্লয়েডস, গ্যামেটস আর অলওয়েজ হ্যাপ্লয়েড ইন নেচার, বাট গ্যামেট যেখান থেকে তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য গ্যামেট ফর্মিং মাদার সেল যেগুলো থাকে, ঠিক আছে সেই গ্যামেট মাদার সেল যেগুলো তাহলে যদি আমি লিখি গ্যামেট মাদার সেল মাদার সেল থেকে কি তৈরি হচ্ছে না গ্যামেট তৈরি হচ্ছে। এবার এখান থেকে বলার প্রশ্ন এটাই যে গ্যামেট মাদার সেল আমরা কি জানি না যেটা গ্যামেট মাদার সেল সেটা ডিপ্লয়েড হবে এখান থেকে গ্যামেটটা অলওয়েজ হ্যাপ্লয়েড হবে, কিন্তু না গ্যামেট মাদার সেল মেবি হ্যাপ্লয়েড অর ডিপ্লয়েড। তাহলে কি বললাম গ্যামেট মাদার সেল যেটা আছে এটা কি হতে পারে হ্যাপ্লয়েড হতে পারে অর ডিপ্লয়েড হতে পারে, মানে দুটো কন্ডিশনই হয়। তাহলে এবার ব্যাপারটা কি তাহলে গ্যামেট তো অলওয়েজ হ্যাপ্লয়েড, হ্যাঁ এবার এবার হচ্ছে যখন তোমার গ্যামেট মাদার সেল হ্যাপ্লয়েড হবে, ঠিক আছে গ্যামেট মাদার সেল যখন তোমার কি হচ্ছে আমি জি এম সি লিখলাম গ্যামেট মাদার সেল এটা হ্যাপ্লয়েড করলাম, তাহলে এখান থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেটা অবভিয়াসলি হ্যাপ্লয়েড হবে কারণ গ্যামেট তো কখনো ডিপ্লয়েড হতে পারে না। তাহলে এখানে যে ডিভিশনটা হবে গ্যামেট মাদার সেল থেকে যখন গ্যামেট তৈরি হবে তাহলে এখানে ইকুয়েশনাল ডিভিশন দ্যাট ইজ দ্য মাইটোসিস হবে। তাহলে যখন গ্যামেট মাদার সেল হ্যাপ্লয়েড এবং গ্যামেটটা অবভিয়াসলি হবে হ্যাপ্লয়েড তখন এখানে যে ডিভিশনটা হবে সেটাকে বলা হচ্ছে মাইটোসিস ডিভিশন। এবার তাদের ক্ষেত্রে এগুলো দেখা যায় না, এগুলো দেখা যায় হচ্ছে কিছু কিংডম আছে মোনেরা ফাঞ্জি অ্যালগি রায়োফাইটস লিখে দিই আমি এখানে মোনেরা ফাঞ্জি অ্যালগি রায়োফাইটস এদের ক্ষেত্রে কি হয় হ্যাপ্লয়েড গ্যামেট ইজ ফর্ম ফ্রম দ্য হ্যাপ্লয়েড গ্যামেট মাদার সেল। তাহলে কি বললাম ইন কেস অফ মোনেরা ফাঞ্জি অ্যালগি অ্যান্ড রায়োফাইটস হ্যাপ্লয়েড গ্যামেট ইজ ফর্ম দ্য হ্যাপ্লয়েড গ্যামেট মাদার সেল বাই দ্য মাইটোসিস ডিভিশন দ্যাট ইজ দ্য ইকুয়েশনাল ডিভিশন। হয়েছে তাহলে আরেকবার বলছি বিষয়টা খুব ভালো করে বলছো ইন কেস অফ মোনেরা ফাঞ্জি অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইট হ্যাপ্লয়েড গ্যামেট ইজ ফ্রম দ্য হ্যাপ্লয়েড গ্যামেট মাদার সেল বাই দ্য মাইটোসিস ডিভিশন। এবার যদি স্যার এরকম হয় যে গ্যামেট মাদার সেল ডিপ্লয়েড আছে তাহলে কন্ডিশন এটা গেল কি কন্ডিশন ওয়ান, এটা হচ্ছে তোমার কন্ডিশন ওয়ান এক নম্বর কন্ডিশন এটা। এবার যদি কন্ডিশন টু আমাদের দেওয়া থাকে কন্ডিশন টু তাহলে আমি এখানে কি বলেছি গ্যামেট মাদার সেল মেবি হ্যাপ্লয়েড এটা কন্ডিশন ওয়ান অর মেবি ডিপ্লয়েড। তাহলে এখানে যদি তোমার ডিপ্লয়েড হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে না গ্যামেট মাদার সেল ডিপ্লয়েড ইন নেচার, সেখান থেকে গ্যামেট ফর্ম করেছে যেটা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে এখানে কি হচ্ছে ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড হয়েছে মানে তোমাকে এখানে কি করতে হবে রিডাকশন ডিভিশন, আগের দিন বলেছিলাম অলরেডি রিডাকশন ডিভিশন দ্যাট ইজ দ্য মিওসিস। তাহলে মিওসিসের মাধ্যমে কি হচ্ছে না
ডিপ্লয়েড গ্যামেট মাদারসেল থেকে হ্যাপ্লয়েড গ্যামেট ফর্ম করছে। ঠিক আছে, তাহলে কাদের ক্ষেত্রে হয় না? এইগুলো বাকি যে কিংডমগুলো পড়ে রইলো বা বাকি যে তোমার ক্লাসগুলো পড়ে রইলো তাদের মধ্যে তুমি বলতে পারো টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম এগুলো যদিও আমি ক্লাস অ্যাকচুয়ালি মোনেরা হচ্ছে তোমার মোনেরা বা ফাঞ্জি এগুলো কিংডম, বাট এগুলো হচ্ছে তোমার ক্লাস। এছাড়াও যেগুলো পড়ে রইলো সেটা হচ্ছে দেখো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে অ্যাঞ্জিওস্পার্ম আছে, টেরিডোফাইটস আছে। তাহলে এক্সাম্পল কি হবে, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, GYMNOSPERM, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার টেরিডোফাইটস, টেরিডোফাইটস। আচ্ছা, হিউম্যান, হিউম্যান, হিউম্যানের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়। তাহলে এখান থেকে যদি বলি যা ইন কেস অফ জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, টেরিডোফাইটস, হিউম্যান, গ্যামেট, হ্যাপ্লয়েড গ্যামেট ইজ ফর্মড from the diploid gamete mother cell by meiosis division. তো এইটা গেল হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট মাদার সেল থেকে। এবার এখান থেকে তোমার একটা শর্ট কোশ্চেন বলে রাখি যেটা নিজের ক্ষেত্রেও কাজে লাগে, সেটা হচ্ছে তোমার কি মিওসাইট, মিওসাইট। তাহলে হোয়াট ইজ মিওসাইট দেখে নাও, এটা নিজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এম আই ও ই বলে দাও বেটার হবে, মিওসাইট সেল কি? এটা নিটের জন্য, নিটের জন্য মিওসাইট সেল হচ্ছে তোমার যে ডিপ্লয়েড অর্গানিজম যারা থাকে, ঠিক আছে, ডিপ্লয়েড অর্গানিজমদের গ্যামেট মাদার সেলটাকে বলা হচ্ছে তোমার কি মিওসাইট সেল। তাহলে এটা ডিপ্লয়েড অর্গানিজম এবং এদের যে গ্যামেট মাদার সেল, তাহলে কি বলবো, গ্যামেট মাদার সেল অফ এ ডিপ্লয়েড, ডিপ্লয়েড দ্যাট ইজ টু এন ডিপ্লয়েড অর্গানিজমস, অর্গানিজমস ইজ নোন অ্যাজ, নোন অ্যাজ মিওসাইট, মিওসাইট সেল। তাহলে এক কথা হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজমদের, ডিপ্লয়েড অর্গানিজমদের গ্যামেট মাদার সেলটাকে বলা হচ্ছে কি মিওসাইট সেল অর মিওসাইট। তো এইগুলো গেল আমাদের টার্মিনোলজি, এইগুলো গেল হচ্ছে আমাদের টার্মিনোলজি। এবার এই টার্মিনোলজিগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল মোটামুটি। দেখো আমরা সবগুলো পড়েছি, তোমার ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, মনোসিয়াস, ডায়োসিয়াস, হোমোথ্যালিক, হেটেরোথ্যালিক। ঠিক আছে, এই যে জিনিসগুলো ছিল আমাদের মোটামুটি হারমাফ্রোডাইটস কি, মিওসাইট সেলস কি, এগুলো সব আমরা পড়ে ফেলেছি। দেখো এর মধ্যে, এর মধ্যে আর সেভাবে কোনো দেখছি না যে কোনো কিছু বাকি রইলো কিনা। ঠিক আছে, তবে হ্যাঁ একটা জিনিস এখানে বলে দিই, যে আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ইউনিসেক্সুয়ালিটি বিচার করেছি, কিন্তু ইউনিসেক্সুয়াল যখন বলেছি মনোসিয়াস, ডায়োসিয়াস বা একলিঙ্গ প্রাণীকে দুটো শর্ট কোশ্চেন বলে দিই, দুটো শর্ট কোশ্চেন এখানে বলি তোমার ইউনিসেক্সুয়ালিটি থেকে বা ইউনিসেক্সুয়াল অর্গানিজম থেকে। সেটা হচ্ছে দেখো যে মনোসিয়াস যে প্ল্যান্টসগুলো ছিল বা তোমার ভিন্নবাসী, মনোসিয়াস বা বাংলায় যেটা বলেছিলাম সেটা হচ্ছে সহবাসী। ঠিক আছে, ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার হয়, তাহলে মনোসিয়াসের ক্ষেত্রে বা ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার হতে পারে, মেল ফ্লাওয়ার মানে একলিঙ্গর ক্ষেত্রে ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার। আরেকটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ার, দুটো ছিল না ফিমেল ফ্লাওয়ার। তাহলে মেল ফ্লাওয়ারটাকে কি বলা হয় না, মেল ফ্লাওয়ারটা যেহেতু তোমার স্ট্যামেন ক্যারি করে তাই এটাকে বলা হচ্ছে কি স্ট্যামিনেট, ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার স্ট্যামেন বা পুংকেশর তাই এটাকে বলা হয় স্ট্যামিনেট, স্ট্যামিনেট যেহেতু দে ক্যারি স্ট্যামেন, স্ট্যামেন দে ক্যারি স্ট্যামেন, সরি স্ট্যামেন, STAMEN স্ট্যামেন। তাহলে ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার ইজ নোন অ্যাজ স্ট্যামিনেট বিকজ দে ক্যারি স্ট্যামেন অর পুংকেশর, আর ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ার ইজ নোন অ্যাজ পিস্টিলেট, 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 কারণ এরা কি ক্যারি করে পিস্টিল বা গর্ভকেশর।
পিস্টিল বা গর্ভকেশর তাহলে ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার ইজ নোন অ্যাজ স্ট্যামিনেট অর স্ট্যামেন ঠিক আছে আর ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ার বলা হচ্ছে পিস্টিলের যেহেতু তারা পিস্টিল বা গর্ভকেশরকে ক্যারি করছে আচ্ছা এটা দুটো গেল আর দুটো আসি সেটা হচ্ছে অ্যানিমালসের ক্ষেত্রে বা কিছু কিছু প্ল্যান্টসের ক্ষেত্রে যদি বলি দুটো টার্ম সেটা হচ্ছে হোমোথ্যালিক আর হেটেরোথ্যালিক হোমোথ্যালিক আর একটা হচ্ছে হেটেরোথ্যালিক হোমোথ্যালিক অ্যান্ড হেটেরোথ্যালিক এই দুটো বিষয় হোমোথ্যালিক কি হেটেরোথ্যালিক কি না যখন দুটো গ্যামেটই একই থ্যালাসে উৎপন্ন হয় ঠিক আছে বোথ দ্য গ্যামেটস বোথ দ্য গ্যামেটস দ্যাট ইজ মেল অ্যান্ড ফিমেল আর ফর্ম আর ফর্ম ফ্রম দ্য সেম থ্যালাস মানে একই দেহে উৎপন্ন যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে কি তাহলে কি বলছে বোথ দ্য গ্যামেটস মেল এবং ফিমেল দুটো গ্যামেটই যদি একই থ্যালাসে উৎপন্ন হয় দ্যাট ইজ দ্য হোমোথ্যালিক দ্যাট ইজ দ্য হোমোথ্যালিক নিশ্চয়ই বোঝা গেছে তাহলে যদি দুটো গ্যামেটই একই দেহে তৈরি হয় বা একই থ্যালাস দেহে উৎপন্ন হয় তখন তাদের বলা হচ্ছে কি হোমোথ্যালিক ঠিক আছে তাহলে আমি এটাকে কি ইউনিসেক্সুয়ালিটি বলতে পারি ঠিক আছে ইউনিসেক্সুয়ালিটি সরি বাইসেক্সুয়ালিটি আর কি না এখান থেকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে মিউকর মিউসেডো মিউকর মিউকর মিউসেডো মিউকর মিউসেডোর ক্ষেত্রে একই থ্যালাসের মধ্যে দুটো গ্যামেট উৎপন্ন হয় আচ্ছা এটা গেল আর একটা কি বলতে পারি না যখন দুটো গ্যামেট দুটো থ্যালাসে উৎপন্ন হবে ঠিক আছে যখন দুটো গ্যামেট তাহলে বোথ দ্য গ্যামেটস আর ফর্মস ইন ডিফারেন্ট থ্যালাস বোথ দ্য গ্যামেটস আর ফর্ম ইন ডিফারেন্ট থ্যালাস ডিফারেন্ট থ্যালাস তাহলে যখন দুটো আলাদা থ্যালাসে তৈরি হবে তখন বা দুটো আলাদা দেহে তৈরি হবে দুটো গ্যামেট তখন তাকে বলা হচ্ছে কি না তখন তাকে বলা হচ্ছে হেটেরোথ্যালিক তো এটা দেখে আমি বলতে পারি কি কারণ তোমার এটা দুটো আলাদা দেহ আর এটা হচ্ছে একই দেহ তো এটা তোমার গেল হোমোথ্যালিক আর হেটেরোথ্যালিকের ক্ষেত্রে তো এই পর্যন্ত আমাদের টার্মিনোলজি শেষ হলো কারণ আমাদের আর টার্মিনোলজি নেই মোটামুটি যতগুলো ছিল আমি বলে দিয়েছি এরপরেও যদি কারো প্রবলেম থাকে টার্মিনোলজিগুলো দিয়ে তো সেখানে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াট ইজ তোমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো ঠিক আছে আমি ফার্দার আবার বলে দেবো আর এইটা ছিল আজকের টপিক আমরা ফেজেস যেগুলো আছে বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ঘটনা সেইগুলো আমরা কিন্তু এখানে পড়ালাম না তো আজকে পড়ালাম না কারণ পরের দিন আমরা পুরো ফেজটাকে একসঙ্গে কমপ্লিট করবো কারণ একটা ছোট্ট একটা জায়গা তো আজকের পড়ানোর কন্টেন্ট বা আমাদের এই সেগমেন্টটা পড়ানোর সেগমেন্টটা এখানেই শেষ হলো তো এবার আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাব যেটা হচ্ছে আমাদের বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো সেই সারপ্রাইজ পার্টটায় আমরা যাব তো চলো আমরা সেই সারপ্রাইজ পার্টটায় চলে আসি দেখি আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে লেটস গো আমরা চলে এসেছি আমাদের যে স্পেশাল সেগমেন্ট যেটা এইচএফসি জোনটা আমরা যেহেতু বলেছি একটু নতুনভাবে আসবে তো এইচএফসি জোনটা আজকের ভিডিওর জন্য আমি বন্ধ রাখলাম তো যেহেতু আমাদের সিলেবাসটা অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি কারণ আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান ভেজিটেটিভ রিপ্রোডাকশান এবং তোমার কী পড়েছি না সেক্সুয়াল রিপ্রোডাকশান অনেকটা পড়েছি কিছু কিছু পড়েছিলাম আমাদের বাকি আছে সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো তো এখান থেকে আমি যদি কিছু কোশ্চেন অ্যান্সারে আসি যে আমরা এতদিন ধরে পড়ে আমরা কী শিখলাম বা কী আমরা জেনেছি তো আমরা একটু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করি তো সেই জন্য এই টপিকটার আমি নাম দিলাম কী শিখলাম মানে আমরা কী শিখলাম আর কি তো চলে এসো আমি এখানে কয়েকটা কোশ্চেন আমি লিখেছি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা এক এক করে দেখি যেগুলো বলছে না ফার্স্ট কোশ্চেন দেখো যেটা দেওয়া হয়েছে সাইজোগনি হচ্ছে এক প্রকারের ড্যাশ তাহলে সাইজোগনি যদি আমরা দেখি সাইজোগনি হচ্ছে এক ধরনের মাল্টিপল ফিউশন বা বহু বিভাজনের উদাহরণ তাহলে সাইজোগনি এক প্রকার বহু বিভাজন বা মাল্টিপল ফিউশনের উদাহরণ মাল্টিপল ফিউশন যেটা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বহু বিভাজনের উদাহরণ তো সাইজোগনি হলো এক প্রকার কি তাহলে বহু বিভাজন বা মাল্টিপল ফিউশন হলো সেকেন্ড কোশ্চেন কি আছে
বহুবিভাজন কালে অ্যামিবার দেহের চারপাশে ড্যাশ সৃষ্টি হয়। তাহলে যদি আমরা একটু ছবিতে দেখি, ধরো এটা একটা অ্যামিবার দেহ ছিল, অ্যামিবার দেহের ভিতরে এরকম অনেক সিস তোমার ধরো রেণু তৈরি হয়েছে। তাহলে এই যে রেণুগুলো, তাহলে এই রেণুগুলো কি হয়েছে না, রেণুগুলো বাইরে একটা জিলেটিন বা একটা শক্ত আবরণ দিয়ে মোটামুটি কি থাকে আনফেভারেবল কন্ডিশনে, তোমার এটা একটা বাইরে একটা শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে। তাহলে সেই শক্ত আবরণটাকে কি বলে না, সেটাকে বলা হয় সিস্ট। সিস্ট হলো, তাহলে অ্যামিবার ক্ষেত্রে যখন বহুবিভাজন হয় সেই রেণুর বাইরের দিকে অসংখ্য কি থাকে না সরি শক্ত একটা আবরণ থাকে যেটাকে বলা হচ্ছে সিস্ট। তাহলে এখানে দেখো কোশ্চেনটার তাহলে উত্তর কি হবে না, বহুবিভাজন কালে অ্যামিবার দেহের চারপাশে ড্যাশ সৃষ্টি হয়, সিস্ট। সিস্ট CYST সিস্ট গেল উত্তরটা। তারপরে দেখো টরুলেশন দেখা যায় ড্যাশে, টরুলেশন বা টরুলা দশা, টরুলেশন বা টরুলা দশা আমরা পড়েছিলাম। টরুলেশন দেখা যায় কার ক্ষেত্রে না, একদম সোজা উত্তর সেটা হচ্ছে ইস্ট, ইস্ট বা স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস এই স্যাকারোমাইসিসের ক্ষেত্রে টরুলেশন দেখা যায়। গেল তারপর খন্ডীভবন পদ্ধতির সাহায্যে জনন সম্পন্ন করে, তাহলে খন্ডীভবন মিন ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন বা খন্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে উদ্ভিদ হলে আমরা বলে দিতে পারবো তোমার স্পাইরোগাইনা। কিন্তু এখানে আমাদের বলেছে কি কোন প্রাণী, তাহলে এটা হচ্ছে তোমার স্টারফিশ বা তারা মাছ, তারা মাছ অ্যাস্টেরিয়াস রিবেন্স তারা মাছের ক্ষেত্রে পাওয়া যায়। তারপরে কোশ্চেন, যে রেণুতে সিলিয়া থাকে, তাহলে দেখো আমরা রেণু দুই ধরনের পড়েছিলাম, রেণু আমরা দুই ধরনের পড়েছিলাম। যদি আমরা একটু ছবিটা দেখে নিই, ছবিটা দেখলে কি পাবো না, ধরো এইরকম রেণু ছিল না, এটা একটা রেণু ফ্ল্যাজেলা বা সিলিয়া, আর একটা রেণু পেয়েছিলাম কি, তাহলে যেটি তাতে সিলিয়া থাকে সেগুলো কি বলা ছিল, মোটাইল, মোটাইল, আর এটা ছিল না সেটা কি নন মোটাইল। তাহলে যার মধ্যে ফ্ল্যাজেলা বা সিলিয়া থাকছে সেগুলোকে বলা হয় জুস্পোর, জুস্পোর, আর যা থাকে না সেটাকে কি বলে, তাহলে এটাকে কি বলা হয়েছে অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর বা চল রেণু অচল রেণু। তাহলে যে রেণুতে সিলিয়া থাকে তাদের কি বলবো, তাহলে অবভিয়াসলি প্রথমটা বলবো সেটা হচ্ছে তোমার জুস্পোর বা জুস্পোর বা চল রেণু। তাহলে জুস্পোর এখানে লিখছি উপরটা হবে চল রেণু বা জুস্পোর, চল রেণু বা যেটাকে বলা হচ্ছে জুস্পোর। হলো তারপরে কোশ্চেন, ছত্রাক, ছত্রাক মানে ফাঙ্গাস, ছত্রাক মিন ফাঞ্জি, তাহলে এটা হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাকের অযৌন জনন মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ছত্রাকের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে কিসের মাধ্যমে, না আমি অনেকগুলো ভাবেই হয়, আমি একটা বলি কনিডিওস্পোর, স্পোরানজিওস্পোর, হ্যাঁ তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের স্পোর আছে ক্ল্যামাইডোস্পোর, তাহলে আমি জাস্ট এখানে একটাই বলছি কনিডিওস্পোর, কনিডিওস্পোর মানে পেনিসিলিয়ামের ক্ষেত্রে বললাম কনিডিওস্পোর, কনিডিওস্পোর। তাহলে কি বললাম এখানে একাধিক উত্তর হতে পারে, কনিডিওস্পোর হতে পারে, স্পোরানজিওস্পোর হতে পারে, ক্ল্যামাইডোস্পোর হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে স্পোর টাইপগুলো আমরা দেখেছিলাম সেগুলো সবই হবে ছত্রাকের ক্ষেত্রে। আমি একটাই লিখলাম কনিডিওস্পোর, আচ্ছা আরেকটা লিখে দিই, আরেকটা লিখে দিই স্পোরানজিওস্পোর, স্পোরানজিওস্পোর এটাও কিন্তু হবে। আর কি পরের কোশ্চেন, অঙ্গজ জননে সৃষ্ট প্রতিটি অপত্য জীবকে কি বলে, অঙ্গজ জনন মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশনে যে সমস্ত জীব অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে সকল জীব তৈরি হয় তাদেরকে বলা হয় র্যামেট, কি বললাম র্যামেট, কারণ তারা একই রকম গঠন, একই রকম বৈশিষ্ট্য, একই রকম ক্যারেক্টার সবই থাকে, তাই তাদের বলা হচ্ছে কি র্যামেট। তারপরে কোশ্চেন, নতুন কলাগাছ, নতুন কলাগাছ তৈরি হয় কোথা থেকে বা কিসের মাধ্যমে, তাহলে কলাগাছ কি হয় না, কলাগাছে তোমার রাইজম থাকে, গ্রন্থিকাণ্ড, রাইজম বা গ্রন্থিকাণ্ড, রাইজম
রাইজোম থেকে নতুন কলা গাছ তৈরি হয়। তারপরে চলে এসো হোয়াট ইজ ক্লোন, ক্লোন কি? ক্লোন আমরা জানি কি, যে অযৌন জন্মের ফলে দুটি একই রকমের যে জীব উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে কি, ক্লোন। তাহলে ক্লোন কি? আকৃতিগতভাবে এবং জিনগতভাবে একই, ঠিক আছে, আকৃতিগতভাবে এবং, তাহলে এখানে যদি পুরোটা লিখতে হয় আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, আকৃতিগত, আকৃতি ও জিনগতভাবে এক, জিনগতভাবে একই। তাহলে যে সকল জীব বা অযৌন জননের ফলে যে জীবগুলো উৎপন্ন হয় তারা আকৃতিগতভাবে এবং জিনগতভাবে একই হয় তাদের কি বলা হচ্ছে, একে অপরের ক্লোন, ক্লোন বলা হচ্ছে। এটা গেল। পরের কোশ্চেন, কনজুগেশনের ফলে উৎপন্ন কোষকে কি বলে? কনজুগেশন বা যেটা আমরা দেখেছিলাম কি, সংশ্লেষ। কনজুগেশনের ফলে যে সমস্ত জীবগুলো উৎপন্ন হয়, ঠিক আছে, তাদের কি বলা হচ্ছে, না তাদের বলা হচ্ছে যে জীবটা উৎপন্ন হচ্ছে বা যে কোষটা উৎপন্ন হচ্ছে তাদের বলা হচ্ছে জাইগোস্পোর, জাইগোস্পোর। যে জীবটা, যে কোষটা উৎপন্ন হলো সেই কোষটাকে বলা হচ্ছে জাইগোস্পোর। তারপরে দেখো, কনজুগেশনের সাহায্যে যৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম লেখো। খুব ভালো কোশ্চেন না, কনজুগেশনের ফলে যৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ আমরা এর আগে নামও পড়েছিলাম, সেটা হচ্ছে স্পাইরোগাইরা, ছবিটা এঁকেছিলাম, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা এসপি, এর এটা হচ্ছে উদ্ভিদ যেটা হচ্ছে তোমার কনজুগেশনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। তারপরে দেখো একটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে যখন একই জনিত্রীতে হেপু এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে কি বলছে। তাহলে একই জনিত্রী দেহ এবং পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে, আগের দিনের আলোচনার মধ্যেই ছিল, তখন তাদের কি বলা হচ্ছে, না তখন তাদের বলা হয় যেটা অটোগ্যামি, তখন তাদের কি বলছে, অটোগ্যামি, অটোগ্যামি। তাহলে এই ছিল মোটামুটি আজকের আমাদের কি শিখলামের আলোচনা। তো আমরা মোটামুটি কিছু কেমন কোশ্চেন আলোচনা করলাম, পরে আমরা আস্তে আস্তে আরও বেশি কোশ্চেন আলোচনা করব। তো আজকের মতো টপিকটা এখানেই শেষ হলো, এবং আরও একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিই, আগের দিনের ভিডিও যে অ্যান্সারটা ছিল বা যে কোশ্চেন এইচএফসির জন্য যে কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার কিন্তু আজকে আমি আমার ক্লাসের মধ্যে দিলাম না, ওটা তোমরা ফার্স্ট কমেন্টে, ভিডিওর নিচে যে ফার্স্ট কমেন্ট থাকবে সেখানে তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দেবো, তো তোমরা ফার্স্ট কমেন্টটা চেক করো, কারণ সেখানের মধ্যে উত্তরগুলো দেওয়া থাকবে, অ্যান্সার কিটা দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে, যারা আগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা আমার ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে। আর যেটা সারপ্রাইজ তোমাদের জন্য আর একটা থাকলো, যেটা এইচএফসি জন্য একটু নতুন হিসাবে আসতে চলেছে বা নতুন রূপে আসতে চলেছে, সেটা বলেছিলাম টোটালি ফর দ্য স্টুডেন্ট হু আর প্রিপেয়ারিং ফর দ্য নিট এক্সাম। তো তাদের জন্য একটা টপিক আসছে যেটা একটা স্পেশাল টপিক শুধুমাত্র নিট ওরিয়েন্টেড। তো সেটা দেখতে হলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশনটা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আমরা স্টেপসগুলোতে ঢুকবো। দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।